হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সংযুক্তা, আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আগের পর্বে তোমরা দেখেছো শান্তিনিকেতন আসার ভিডিও, আজকে হলো পরের দিন সকাল, আজকে দোল উৎসব। আজকের সমস্ত ভিডিও এই পর্বে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আমরা এখন বসে আছি, সকাল হয়ে গেছে, এখন 7:30টার মতো বাজে। আমরা এখন সবাই মিলে বসে আছি, একটু পরে ব্রেকফাস্ট খাবো। আর দেখো চারিদিকে কি সুন্দর কুয়াশা, খুব সুন্দর একটা সকাল, বেশ ভালো লাগছে এখানে এসে। কি ব্রেকফাস্ট করলাম সব কিছুই তোমাদের শেয়ার করব, তারপর রেডি হয়ে আমরা বেরোবো সোনাঝুরির উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা সব কিছুই দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো সঙ্গে থাকো। আজকে হচ্ছে দোল উৎসব, শুভ দোল উৎসব সবাইকে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সকাল সকাল আমাদের জন্য চলে এলো আবির, এরকম সুন্দর দুটো থালায় করে। খেলার জন্য ওনারা দিয়ে গেলেন, দেখো খুব সুন্দর। যখন আমরা আবির খেলবো তোমাদেরকে অবশ্যই দেখাবো, খুব সুন্দর দেখো থালায় করে সাজিয়ে দিয়ে গেল। সকাল সকাল সুন্দরভাবে আমাদের এখানে ব্রেকফাস্ট সার্ভ করে দিয়ে গেলেন এনারা। আমাদের ব্রেকফাস্টে ছিল বাটার টোস্ট আর অমলেট, একটা সুন্দর মাটির থালা এনারা সার্ভ করে দিলেন। এই ব্রেকফাস্টটা ছিল আমাদের রুমের ভাড়ার সাথে কমপ্লিমেন্টারি। এরপর এনারা চা দিয়ে যাবেন। আমরা সবাই মিলে ব্রেকফাস্ট খেতে শুরু করে দিয়েছি, খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাব সোনাঝুরির উদ্দেশ্যে। এরকম একটা সুন্দর পরিবেশে সকাল সকাল সুন্দরভাবে এরকমভাবে ব্রেকফাস্ট করতে খুব ভালো লাগছিল। এখানকার স্টাফেদের বিহেভিয়ার আর পরিবেশনা ছিল খুবই ভালো। আমাদের চা এসে গেছে, এটা চা খাবো এবার আমি। এরকম সুন্দরভাবে চাটা পরিবেশন করে দিয়ে গেছে, এটা করা আমরা এখন যাচ্ছি সোনাঝুরিতে দোল খেলতে। আমরা সবাই তৈরি হয়ে নিয়েছি সোনাঝুরির উদ্দেশ্যে যাবার জন্য, কিন্তু সোনাঝুরিতে যেতে হলে আমাদের ফার্মস্টে থেকে পুরো রাস্তাটাই আমাদের হেঁটে যেতে হবে। তার কারণ এখানে দোলের সময় পুরো সমস্ত যানবাহন চলাচল, টোটো চলাচল এরা বন্ধ করে যায়। হয় পায়ে হেঁটে যেতে হবে, না হলে কিছু সংখ্যক লোক এখানে দেখছি বাইক নিয়ে যাচ্ছে, বাইক অ্যালাউ করছে। কিন্তু সোনাঝুরির ভিতরের যে রাস্তাটা সেখানে বাইকেও অ্যালাউ নেই, সেখানে পায়ে হেঁটেই যেতে হবে। যেহেতু আমরা টোটো পেলাম না, সেই জন্যে আমরা পায়ে হেঁটেই রওনা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ রাস্তার সাইডে টোটোগুলোকে এরা দাঁড় করিয়ে রেখেছে। আমাদের বেরোতে একটু বেলাই হয়ে গেল, দেখছি প্রচুর মানুষের ঢল নেমেছে, সবাই সকাল সকাল বেরিয়ে পড়েছে। আমরা যখন সোনাঝুরির উদ্দেশ্যে গেলাম তখন অনেকেই দেখলাম যে দোল খেলে ফিরে আসছে, আর অনেক মানুষ সেই সোনাঝুরির উদ্দেশ্যে দোল খেলার জন্য যাচ্ছে। আমরা মোটামুটি 10টার সময় বেরিয়েছিলাম আমাদের ফার্মস্টে থেকে। আপনারা যখন যাবেন চেষ্টা করবেন একটু সকাল সকাল যাওয়ার, তার কারণ দোলে এখানে ভিড় মারাত্মক রকমের হয়। দেখতেই পাচ্ছ এখানে তোমরা প্রচুর মানুষ এখানে দোল খেলার জন্য সোনাঝুরির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে।
প্রচুর ভিড় হয়েছিল, কিন্তু যেহেতু আমাদের প্রথম দোল উৎসব সোনাঝুরিতে আমরা যাবই, তাই অনেকটাই সময় লাগলো ভেতরে ঢোকার জন্য। কিন্তু আমরা শেষ পর্যন্ত ভেতরে ঢুকে গেলাম। সোনাঝুরির যে মেলাটা, এই মেলাটার আয়তনও অনেকটা বেড়ে যায়। চলো তোমাদের মেলাটা পুরোটাই দেখাবো। তোমরা যারা শান্তিনিকেতন গেছো তারা তো জানোই যে এই মেলাটা কত সুন্দর এখানে বসে। আর যারা যাওনি তারা একবার চট করে চলে যাও, শীতকালে বা বসন্তকালে যাওয়ার চেষ্টা করবে, তাহলে শান্তিনিকেতন আরও ভালো লাগবে। বিভিন্ন রকমারি জিনিসের পসরা নিয়ে মেলা এখানে বসে পড়েছে। মেলাটা তোমাদের কিছুটা ঘুরে দেখাবো, তারপরে আমরা খেলবো দোল, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। দেখতেই পাচ্ছ নানা রকম জিনিসের পসরা এখানে বসেছে। আর জানো তো এখানে কোনো রঙের ব্যবহার হয় না। তোমরা হয়তো অনেকেই জানো শান্তিনিকেতনে শুধুমাত্র দোল উৎসবে আবির ব্যবহার করা হয়, অন্য কোনো রকম রঙের ব্যবহার এখানে হয় না বা নিষিদ্ধ। আমরাও বাড়ি থেকে সবাই হার্বাল আবির নিয়ে গেছিলাম খেলার জন্য। এখানে প্রত্যেকটা মানুষই আবির খেলে নিচ্ছে। তোমরা বাড়ি থেকেও আবির নিয়ে যেতে পারো, অথবা এখান থেকেও তোমরা আবির কিনে নিতে পারো। সোনাঝুরির আশেপাশে প্রচুর আবিরের দোকান তোমরা দেখতে পাবে। আর বন্ধুরা, চেষ্টা করবে তোমরা আবির খেলার, কোনো রকম হার্মফুল রং তোমরা না খেলারই চেষ্টা করবে। আমরা এখন চলে এসেছি সোনাঝুরির ভিতরে এখানকার বিখ্যাত রেস্টুরেন্ট রামশ্যামে। তোমরা সবাই হয়তো জানো যারা শান্তিনিকেতন গেছো যে রামশ্যাম এখানকার একটা বিখ্যাত রেস্টুরেন্ট, যেটা সোনাঝুরির মধ্যেই অবস্থিত। বহু দূর দূরান্ত থেকে লোকেরা এখানে খাওয়ার জন্যে আসে। এদের দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। যেহেতু আমরা একটা দেড়টার মধ্যেই এখানে চলে এসেছিলাম, সেই জন্য এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট এখনও খোলা হয়নি, আর একটা খোলা হয়েছিল, ওখানেই আমরা ঢুকে যাব খাওয়ার জন্য। চলো আমরা খাওয়ার জন্য এখানে ঢুকে যাই।
এছাড়া এখানে এদের থাকার জায়গার ব্যবস্থাও আছে। তোমরা যদি রামশ্যামে থাকতে চাও তাহলে এদের নিজস্ব রিসর্ট বা হোটেল এদের আছে। আর এখানকার স্পেশালিটি হচ্ছে এদের কাঁসার থালা আর হচ্ছে হোমমেড ঘি। দেখতেই পাচ্ছ কাঁসার থালা সুন্দরভাবে কি সুন্দর পরিবেশন করে দিয়েছেন এরা। আর এখানে এনারা এই যে ঘিটা পরিবেশন করছেন, এই ঘিটা হচ্ছে একদম হোমমেড, ওনারা এখানেই ঘিটা তৈরি করেন। এছাড়া আমরা চারটে ভেজ থালি নিয়ে নিয়েছিলাম, আর আলাদা করে একটা মটন কষা আর একটা মটন ডাক বাংলো অর্ডার করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ যে ভেজ থালিটার মধ্যে অনেক কিছুই ছিল, ভেজ থালিটা বেশ রিজনেবলও ছিল আর আইটেমগুলো বেশ সুস্বাদুও ছিল। এটা ছিল মটন ডাক বাংলোটা যেটা আমরা খাওয়া শুরু করে দিয়েছি, আর এটা হচ্ছে মটন কষা। খাবার কোয়ালিটি অত্যন্ত ভালো আর দামগুলোও রিজনেবল। তোমরা যারা এখনও যাওনি বা যাওয়ার কথা ভাবছো অবশ্যই এই রেস্টুরেন্টটা দেখতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো তাহলে এখন দুপুরের খাবারটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এরপরে আমি তোমাদের সোনাঝুরির মেলাটা ভালোভাবে ঘুরে দেখাবো। আমরা এখন সোনাঝুরির হাটটা ঘুরে নিয়ে এবার চলে যাচ্ছি ফার্মস্টের উদ্দেশ্যে। আমরা সোনাঝুরির হাট থেকে প্রচুর কেনাকাটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমাদের হাতে একটা ব্যাগ আছে। এই ব্যাগটাও আমাদের এখান থেকে কিনতে হয়েছে, তার কারণ এত কেনাকাটা করেছি যে আমাদের একটা এক্সট্রা ব্যাগই কিনতে হলো। আমরা হাঁটতে হাঁটতে আমাদের ফার্মস্টেতে চলে যাচ্ছি, তাহলে চলো এবার তোমাদের সাথে ফার্মস্টেতে দেখা হবে। এখন হচ্ছে সন্ধেবেলা, দেখতেই পাচ্ছ যে আমরা ফার্মস্টেতে এসে গেছি। দিনের আলো নিভে গেছে, রাতের অন্ধকার নেমে এসছে, আর তার মধ্যে এই মোহময়ী ফার্মস্টেকে দেখতে যেন আরও সুন্দর লাগছে। দেখো, তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আলোগুলো জ্বললে রাতের বেলায় ফার্মস্টেকে কত মোহময়ী লাগে, সেই ভিডিওটা তোমাদের দেখাবো। এই রং বেরঙের ফুলের গাছগুলো যেন ফার্মস্টেকে আরও সুন্দর করে তুলেছে রাতের বেলা। আর উপরি পাওনা হিসাবে ছিল ঠান্ডা শীতল বাতাস, দারুণ আমরা এনজয় করছিলাম। এরপর আমরা ফার্মস্টে থেকে একটু বেরিয়ে একটা তেলেভাজা দোকানে চা আর তেলেভাজা খেতে চলে এসেছি। যেহেতু ফার্মস্টে থেকে সন্ধেবেলা চা আর স্ন্যাক্স প্রোভাইড করা হয় না, সেই জন্য আমাদের একটু বেরিয়ে একটা তেলেভাজার দোকানে খেতে আসতে হয়েছে চা আর তেলেভাজা। আমরা সন্ধেবেলা এখন চা আর চপ খেয়ে চলে এলাম, তারপর রাতে ডিনার করব আর আমাদের লাগেজগুলো গুছিয়ে নেব। কালকে সকালে আমরা কঙ্কালীতলা মন্দির দেখতে যাব, তারপরে আমাদের 12টার সময় চেক আউট, কিন্তু আমাদের গাড়ি হচ্ছে 3:30। আমরা এসে তারপরে লাঞ্চ করে তারপরে একেবারে বেরিয়ে যাব, তারপর দেখা যাক কোথায় কোথায় ঘুরি, কী করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার ব্লগগুলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, বাই বাই।